সমুদ্রত পরিণত হয়েছে ঢকুয়াখানার চারিকাই নদী পারর মহগুলি চাপরি আর মহগুলি চাপরি পাতবিহুর আজি অন্তিম দুদিন আর প্রথম কার্যসূচী অতি আকর্ষণীয় বর্ণিল যে কার্য বর্ণিল শোভাযাত্রা সেই শোভাযাত্রা এই আগবাহী আহি আছে। মই দর্শকসকলক পোনে পোনে সমগ্র আমার নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দর্শকসকলক পোনে পোনে সমগ্র শোভাযাত্রার দৃশ্য দেখাবর কারণে যত্ন করিম। এয়া হল ফাট বিহু, অতি আকর্ষণীয় অনুষ্ঠান, অতি আকর্ষণীয় কার্যসূচী বর্ণিল শোভাযাত্রা আর মহগুলি চাপরি সার্গিয়া নদী পারর মহগুলি চাপরি দিন দিনা কার্যসূচী অনুষ্ঠিত হওয়া ফাট বিহুর এই ফাট বিহুর অন্তিম দিনের এয়া প্রথম কার্যসূচী আর প্রথম কার্যসূচী ইতিমধ্যে শোভাযাত্রা উন্মোচন করলে প্রীতি কঙ্কনায় জনপ্রিয় অভিনেত্রী প্রীতি কঙ্কনায় উদ্বোধন করলে প্রথমতে গায়ন বায়নের দল আর দর্শকসকলক জানাও যে 80টাতকৈও অধিক সাংস্কৃতিক দলে এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে। আর তাতোকৈ ডাঙৰ কথা এটা জনসমুদ্রত পরিণত হয়েছে। আসলতে ইয়াত মানুষ এতিয়া গণি শেষ করব নোৱাৰা পরিবেশ, সকলোৱে অধিকাংশই আসলতে 99% জাতীয় সাজপার পরিধান করে এনেদরে শোভাযাত্রা করেছে। মই দেখে আছো সন্মুখ ভাগৰ শোভাযাত্রার দৃশ্য মই দেখাবলৈ যত্ন করেছো সন্মুখ ভাগৰ সন্মুখ ভাগতে চাওক যে যিকেইগৰাকীয়ে ফাট বিহুর সাংস্কৃতিক শোভাযাত্রার ব্যানারখন ধৰিছে তেওঁলোকৰ সাজ পোশাক চালে গম পোৱা যায় যে ইয়াত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলোখিনি সমাহার হয়েছে, সকলোখিনি গোট খাই আসলে ফাট বিহুর যে বার্তা সেয়া দিবলৈ যত্ন করেছে। মই পোনে পোনে আমার দর্শকসকলক অতি আকর্ষণীয় ফাট বিহুর যে বর্ণিল শোভাযাত্রা সেয়া দেখাবলৈ যত্ন করি পোনে পোনে। বহু সংখ্যক লোক আসলতে কিমান সংখ্যক লোক ইয়াত সমবেত হয়েছে সেয়া এই মুহূর্তত অনুমানহে কৰিব পৰা যায় দৃশ্য দেখি। মই পোনে পোনে সাংস্কৃতিক যে দলসমূহ আছে সেয়া দেখাবলৈ যত্ন কৰিবলৈ মই অনুরোধ কৰিছোঁ। ইয়াত দেখে আছো গায়ন মানৰ পৰা আৰম্ভ কৰি বড়ো মিচিং কছাৰী আহোম দেউৰী সকলোখিনি আসলতে ক'বলৈ গ'লে অসমত বসবাস কৰা প্ৰতিটো জনগোষ্ঠীয়ে ইয়াৰ সাংস্কৃতিক তেওঁলোকৰ যি অনুষ্ঠান সেয়া পৰিস্ফুট হৈছে, ইয়াত অংশগ্ৰহণ কৰিছে। মই পোনে পোনে দেখুৱাই থাকিবলৈ যত্ন কৰিছোঁ। এই আৰ্তীসকলক দেখা পোৱা গৈছে গায়ন বায়নৰ পিছতে আৰ্তীসকল আহিছে, হাতত কলচী লৈ আৰ্তীসকল ইয়াৰ পিছতে। মই পুনৰ কৈছোঁ যে অসমৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ যি সাংস্কৃতিক তেওঁলোকৰ পৰিচয় সেয়া যেন দাঙি ধৰিবলৈ সক্ষম হৈছে এই বৰ্ণিল শোভাযাত্ৰাত, ফাট বিহুৰ বৰ্ণিল শোভাযাত্ৰাত। ঢকুৱাখানাৰ চাৰিকাই নদী পাৰৰ মহগুলি চাপৰিত আচলতে এই যোৱা তিনিটা দিন এক জনসমুদ্ৰত পৰিণত হৈ আছে। আৰু সকলোতকৈ আজি বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহি অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহি লোকসকল আহি উপস্থিত হয়হি, সকলো আহি দেখে আমি দেখুৱাই আছোঁ পোনে পোনে আমাৰ দৰ্শকসকলক। আৰু যদি সম্ভৱ হয় প্ৰীতি কংকনাৰ লগত কথা পাতিবলৈও আমি যত্ন কৰিম। এই মুহূৰ্তত আহি আছে এয়া হুঁচৰি দল, আয়তীসকলৰ পিছতে হুঁচৰি দল। আমি দেখুৱাই আছোঁ পোনপটীয়াকৈ দেখুৱাই থাকিবলৈ আমাৰ দৰ্শকসকলক আমি যত্ন কৰিছোঁ। ফাট বিহু হুঁচৰি দল এয়া আসলে শোভাযাত্রা আরম্ভ হয়েছে প্রায় কেবা কিলোমিটারও ঢকুয়াখানা নগরের মাঝে মাঝে গৈ লৈ শোভাযাত্রা করব। ঢকুয়াখানার ফাট বিহু যদি গান ফাট বিহু যদি বিহু গান আসলে আওড়াই দিয়ক এ মগুলি চাপৰি আবেলি ঐ আবেলি ঢিলা খেলিছিলা চাপৰি ঐ চাপৰি ঢিলা খেলি থাকোঁতে তোমাৰ আমাৰ চিনাকি এই চিনাকি মৰমি পাহৰিব নোৱাৰি আয়ো হৈ যোনে বেলি কিয় পোহৰ দিলি মোৰেনো মন বলিয়া মোৰেনো মন বলিয়া কৰি কেতিয়াবা কাণ পাতি শুনিছানে মাজনী দুভাগী কেতেকি হিয়া ভঙা বিনানী আপোনাৰ ওচৰলৈ আহিম আকৌ আহিম যদি সম্ভৱ হয় প্ৰীতি কংকনাৰ লগত মনোভাৱ জানিবলৈ যত্ন কৰিম। হয় এয়া দেখুৱাইছোঁ
কি দেখিছ কেনেকুৱা লাগিছ বহুত বহুত বেছি ভাল লাগিছে ভাষাৰে বুজাব নোৱাৰা এটা অভিজ্ঞতা আজি লাখ লাখ মানুহৰ মাজত ঐতিহ্য মন্দিৰৰ ফাটৰ বিহুৰ বাকৰিত আজি এনেকৈ শোভাযাত্ৰা এইখিনি সন্মান এইখিনি ইমান সুন্দৰ মুহূৰ্তৰ সাক্ষী হৈ ৰ'লোঁ আৰু সঁচাকৈ মই বিৰাট বেছি ধন্য অনুভৱ কৰিছোঁ এই আছিল প্ৰীতি কংকনাৰ যি মনোভাৱ সেয়া আমি জনাবলৈ যত্ন কৰিলোঁ কিন্তু তাতোতকৈ ডাঙৰ কথা যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ যি এই সাংস্কৃতিক শোভাযাত্ৰা তেওঁলোকৰ সাংস্কৃতিক অনুষ্ঠান ইয়াত লৈ অংশগ্ৰহণ কৰিছে সেয়া আটাইতকৈ ডাঙৰ কথা মই দেখুৱাই থাকিবলৈ যত্ন কৰিছোঁ এয়া বহুৱা নৃত্য মুঠৰ ওপৰত ক'বলৈ গ'লে অসমৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ যি সাংস্কৃতিক পৰিচয় সেয়া যেন ইয়াত দাঙি ধৰিবলৈ যত্ন কৰিছে এয়াই হ'ল ফাট বিহুৰ আৱেগ এয়াই হ'ল ফাট বিহুৰ পৰিচয় আৰু প্ৰত্যেক বছৰে ফাট বিহুলৈ জনসমুদ্ৰ কিয় হয় ফাট বিহুত কিয় জনসমুদ্ৰ সৃষ্টি হয় হয়তো এই দৃশ্য দেখি আমাৰ দৰ্শকসকলে অনুমান কৰিব পাৰিছে।